চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সাজেদুল ইসলাম বাবু নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিজ বাড়ির পেছনে বাবুর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এসময় ঘটনাস্থল থেকে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।